প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। আমাদের 2022 সালের যে শ্রেণী কার্যক্রম ছিল, আবার অনুক্রমের কারণে আপাতত শ্রেণী কার্যক্রম বন্ধ, তাই স্কুল কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমরা আজকে তোমাদের, যেহেতু আমাদের সামনাসামনি পাঠদান সম্ভব হচ্ছে না, তাই আমরা তোমাদের গণিতের ষষ্ঠ শ্রেণীর গণিত প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা এবং পূর্ণাংশ এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা শুরু করলাম। আশা করি সকলে খাতা কলম নিয়ে এবং বই নিয়ে বসবে। তবে গণিতের একটা ব্যাপারে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা অন্যান্য বিষয়ে যেরকম প্রথমেই শুরুতেই যে রিডিং অংশটা থাকে সেটা করি, কিন্তু গণিত আমরা ধরে অনুশীলন ধরে করি, যেটা সম্পূর্ণ ভুল। আমার মনে হয় প্রথমে যদি তুমি গণিতের রিডিং যে অংশটা থাকে সেই অংশের খুঁটিনাটি সকল কিছু সম্পর্কে তুমি ধারণা নিয়ে তারপর অনুশীলনীতে প্রবেশ করো, তখন তোমার অঙ্কগুলো বুঝতে এবং করতে অনেক সহজ হবে। যখন দেখবে তুমি রিডিং অংশটা সম্পূর্ণ করে অনুশীলনী অঙ্কতে প্রবেশ করেছো, দুই একটা অঙ্ক ছাড়া অঙ্কগুলো খুব ভালোভাবে নিজে নিজেই সমাধান করতে পারবে। তো সে আশা রেখে আমি প্রথমে স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ এটির প্রাথমিক যে ধারণা সে ধারণা সম্পর্কে আলোচনা করব। গণিতে আমরা স্বাভাবিক কিছু সংখ্যা ব্যবহার করি, সংখ্যাগুলোকে ব্যবহার করে সাধারণত আমরা অঙ্কগুলো যোগ বিয়োগ গুণ ভাগ যেইভাবে করতে বলা হয় না কেন আমরা সেভাবে করি। আমাদের এই করোনার পরিস্থিতির কারণে অনেকে যারা এখন সিক্সে ভর্তি হয়েছ, এরা হয়তো ক্লাস ফোর এবং ফাইভে তেমন একটা ক্লাসে পাঠদান করার সুযোগ পাবে, তো সেই বিষয়গুলোতে অবশ্যই তোমাদের একটু মানে জানা কম থাকতে পারে। তাই প্রথমে আমি তোমাদেরকে যে জিনিসটি সাজেস্ট করব সেটা হচ্ছে তোমরা অবশ্যই স্বাভাবিক যে অঙ্ক সংখ্যাগুলো অর্থাৎ এক থেকে একশো পর্যন্ত সংখ্যায় লেখা এবং কথায় লেখা এই জিনিসগুলো খুব ভালোভাবে পড়বে। প্রথম যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারটাতে আমাদের একক দশক দিয়ে লেখা এবং কত হাজার হয়, কত লক্ষ হয়, কত কোটি হয় সেই সকল সংখ্যাগুলোতে আমাদের কথায় লেখা আছে। তো আমরা ক্লাসে সাধারণত যদি এখন রানিং ক্লাস হতো সেখানে আমরা এগুলো প্রথমেই শুরু করে দেখতাম, দেখে তারপরে আমরা পরবর্তীতে সামনের দিকে এগিয়ে যেতাম। যেহেতু এখন আমাদের আবার বন্ধ হয়ে গেছে স্কুল সরকার ঘোষণা অনুসারে, যখন আবার পরিস্থিতি স্বাভাবিক হবে আশা করি সেটা সৃষ্টিকর্তা যেন খুব তাড়াতাড়ি তোমাদেরকে আমাদের কাছে নিয়ে আসতে পারে, সেই ব্যবস্থা তৈরি হবে, তখন আমরা আবার চেষ্টা করব তোমাদের যে যে জায়গায় সমস্যা আছে সমস্যাগুলো বের করে সমাধান করার জন্য। তো প্রথমে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এক থেকে একশো পর্যন্ত বানানগুলো তোমরা অন্তত দুই একবার করে দেখে নিবে, যেন বানানগুলোতে তোমাদের কোনো সমস্যা না হয়। এখন আসো আমরা পাঠে প্রবেশ করি। আমরা সাধারণত গণিত লেখার সময় যে সংখ্যাগুলো ব্যবহার করি, শূন্য, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, এখানে কয়টি হয়েছে, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এই দশটি অঙ্ক প্রতীক ব্যবহার করে থাকি। এই দশটি অঙ্ক প্রতীকের মধ্যে প্রথম শূন্যটা ছাড়া বাকি এক, দুই, তিন, চার, পাঁচ থেকে একদম ডট দিয়ে নয় পর্যন্ত এই সংখ্যাগুলোকে সার্থক অঙ্ক বলা হয়। কেন সার্থক অঙ্ক বলা হয়, এগুলো নিজে নিজে এক একটি সংখ্যা প্রকাশ করতে পারে, কিন্তু এই শূন্যটাকে বলা হয় অভাব জ্ঞাপক। কেন, এই শূন্য একা একা কোনো সংখ্যা প্রকাশ করতে পারে না, শূন্যটা কোনো সংখ্যা তখনই প্রকাশ করে যখন তার সাথে এই সক্রিয় যে কোনো একটি অঙ্ক সংখ্যা বসানো হয়। যেমন একের ডান পাশে যদি আমরা শূন্য বসাই তাহলে সেটার মান হয় দশ, আবার পাঁচ, পাঁচের ডান পাশে যদি আমরা দুইটা সংখ্যা ব্যবহার করি তাহলে সেটা হচ্ছে পাঁচ শত, তারপরে ধরো ষাটের সাথে যদি আমরা তিনটা ব্যবহার করি শূন্য তাহলে কত হচ্ছে সাত হাজার। খেয়াল করো এই শূন্যটা যখন কোনো সংখ্যার ডান দিকে বসে তখনই সে শুধুমাত্র একটি সার্থক অঙ্ক প্রকাশ করতে পারে। এবার আসো আমরা দেশীয় পদ্ধতিতে সংখ্যা পঠন পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। ধরো আমি তিন 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 সংখ্যা লিখলাম, এই তিন 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 সংখ্যা রাখার পরে এখন এটা কত, এটা হচ্ছে
একক, অর্থাৎ তিন গুণ এক সমান সমান তিন, এটা হচ্ছে একক দশক। তিন গুণ দশ সমান সমান ত্রিশ, এটা হচ্ছে শতক। তিন গুণ একশো সমান সমান তিনশো, তাহলে আমাদের কত হচ্ছে তিনশো তেত্রিশ। এই যে তিনশত তেত্রিশ, আমরা সংখ্যাটা পড়তে হলে এইভাবে করতে হবে। খেয়াল করো, আমি যখন এদিক থেকে সংখ্যা তিনশো তিন 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 লেখার পরে আমাকে কি করতে হয়েছে, প্রথম সংখ্যাটা আমরা যে দিক থেকে শুরু করেছি শেষ দিক থেকে, শেষ ঘরের মান হচ্ছে একক, তারপরে হচ্ছে দশক, তারপরে হচ্ছে শতক, এরপরে হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। অর্থাৎ প্রথম সংখ্যাটা দশ গুণ হচ্ছে তার পরের সংখ্যাটা, তার দশ গুণ হচ্ছে তার পরের সংখ্যাটা, এবং এরপরে এদিকে যদি সংখ্যা থাকে প্রত্যেকটা সংখ্যা হবে এর আগের সংখ্যাটা দশ গুণ। এই জন্য এই পদ্ধতিটাকে দশ গুণোত্তর রীতিও বলা হয়। আমরা দেশীয় অঙ্ক পাঠন পদ্ধতি যেটা সেটা হচ্ছে খেয়াল করো, একক, দশক, শতক, হাজার, অযুত। প্রিয় শিক্ষার্থী দেখো, আমরা সাধারণত দেশীয় অঙ্ক পাঠন পদ্ধতিতে এদিক থেকে কোন দিক থেকে ডান দিক থেকে করবো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এভাবে সংখ্যাগুলো করা হয়। তো আমি আমার ইচ্ছা মতো এখানে কিছু সংখ্যা বসাই, তাহলে এই সংখ্যাটাকে আমরা পড়তে গেলে কি করতে হবে, খেয়াল রাখবা প্রথম তিন ঘর পরে এবং তারপরে প্রতি দুই ঘর পরে পরে কমা দিতে হবে। যখন আমরা এখানে কমা দিয়ে এগুলো রাখবো তখন আমাদের এটা কি কথায় লিখতে আমাদের সুবিধা হবে। আবার খেয়াল করো, প্রথম তিন ঘর পরে তারপরে দুই ঘর, এভাবে করে কমা দিয়ে যেতে হবে। তাহলে এখানে কোটির ঘরে কত বসছে, তিন কোটি, তিন কোটি, তারপরে হচ্ছে এই দুইটা ঘরকে মিলে লক্ষ্য করা হবে। খেয়াল রাখবে নিযুত এবং লক্ষ্য মিলে হচ্ছে ৪২, এরপরে হচ্ছে অযুত এবং হাজারের ঘর মিলে হচ্ছে ১৪ হাজার, তারপর হচ্ছে ৫শত ৩২, এভাবে কমা দিয়ে তারপরে আমাদেরকে কি করতে হবে, কথায় লিখে নিতে হবে। এটা হচ্ছে আমাদের দেশীয় পদ্ধতিতে সংখ্যা বর্ণন। আবার খেয়াল করো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাহলে কোটির ঘরটা আমাদের ঠিক আছে। আর হচ্ছে তোমার এই নিযুত এবং লক্ষ্য মিলে হচ্ছে আমাদের যে সংখ্যাটি হয় সেটা একসাথে এত অত লক্ষ্য করতে হবে। অযুত এবং হাজারের ঘর মিলে আমাদের যত হাজার হয় তত হাজার লিখতে হবে। শতক, দশক এবং একক মিলে হচ্ছে ৫শত ৩২, এভাবে লিখতে হয়। এটা হচ্ছে আমাদের দেশীয় পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী, এবার আমি এখানে বোর্ডে যে ছকটি লিখেছি সেটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে সংখ্যা পঠন পদ্ধতির ছকটা। এখানে প্রথম তিনটা ঘর অর্থাৎ একক, দশক এবং শতক দেশীয় রীতিতে করা হয়। হাজারের ঘরে সর্বোচ্চ তিনটি সংখ্যা থাকতে পারবে, আর মিলিয়নের ঘরও তিনটি সংখ্যা এবং বিলিয়নের ঘরও তিনটি সংখ্যা বা চতুর্থ সংখ্যা থাকতে পারে। যেমন এককের ঘরে যদি আমি তিন দিই, এটা ৪, এটা ধরো ৫, এখানে ধরো ৭, ৮, এবং যদি আমি ৯ ব্যবহার করি তাহলে আমাকে সংখ্যাটি লিখতে হবে ৯ মিলিয়ন, ৮ মিলিয়ন, ৭ হাজার, ৫শত ৪৩, এভাবে সংখ্যাটি করতে হবে। একক যখন আমরা দেশীয় পদ্ধতিতে করেছিলাম তখন আমাদের ছিল একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মোট হচ্ছে আমাদের ৮টা। আর আন্তর্জাতিক পদ্ধতিতে ব্যবহার করতে হলে আমাদের মোট ইয়া হবে, ঘর হবে ৬টা, যেটা আমি সংখ্যা দিয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ এভাবে করেছি। কাগজ এখানে তিনটা সংখ্যা, এখানে তিনটা সংখ্যা এবং এখানে তিন বা চতুর্থ সংখ্যা যখন থাকবে তখন ওইভাবে করতে হবে। এই হচ্ছে আমাদের আন্তর্জাতিক পদ্ধতি এবং দেশীয় পদ্ধতি কিভাবে করতে হয় সেটা। এবার আসো আমরা সরাসরি অনুশীলনীতে প্রবেশ করি। অনুশীলনীতে প্রথমে আমাদের ১.১, নিচে সংখ্যাগুলোকে অঙ্কে লেখো। আমি এখান থেকে একটি সংখ্যা লিখতেছি অঙ্কে লেখার জন্য, যেটা হচ্ছে তোমরা ১-এর ফল নাম্বারটা লেখো ৪,০০০, ৫,০০০,
এই সংখ্যাটিকে যখন আমরা কথা লেখা আছে এটাকে আমরা কি করতে হবে আমাদেরকে সংখ্যায় লিখতে হবে তো সংখ্যায় লেখার জন্য 405000 অর্থাৎ একক দশক শতক হাজার অযুত লক্ষ লক্ষের ঘরে হবে আমার 4 একক দশক শতক হাজার এখানে হবে আমার 5 বাকিগুলো হবে আমার 0 এবং এখানে হবে একটা 0 তো দেশীয় গঠন পদ্ধতিতে আমরা সাধারণত হাজার যেভাবে আমরা প্রথম তিন ঘর করে তারপরে এভাবে আমরা কি করেছি এই সমা ব্যবহার করেছি তাহলে দেখো আমাদের একক দশক শতক হাজার 5000 আর হচ্ছে কত আমাদের 405000 আমরা লিখলে এভাবে লিখতে হবে এরপরে তোমার ধরো ম নাম্বারটা যদি আমরা দেখি ম নাম্বারটা আমাদের বলা হচ্ছে 98 কোটি তাহলে আমাদের এখানে কোটি পর্যন্ত একক দশক শতক হাজার অযুত লক্ষ বিযুত কোটি 98 কোটি 7 লক্ষ 5000 9 এখানে 98 কোটি তাহলে আমাদের কোটি ঘরে হচ্ছে কত হবে 98 এখন 98টা আমরা এমন ভাবে লিখতে হবে যেন 98 লিখতে যে দুটি সংখ্যা পরে একক যে স্থানটা থাকবে সেটি কোটির ঘরে পড়বে আর বাকিটা বাইরে থাকবে আবার খেয়াল করো এখানে যদি 8 কোটি হতো তাহলে আমরা কোটির ঘরে 8 লিখতে পারতাম কিন্তু আমাদের সংখ্যাটা হচ্ছে 98 কোটি তো 98 লিখতে গেলে আমাদের দুটি সংখ্যা ব্যবহার করতে হবে 9 এবং 8 তাহলে 8টা হবে আমাদের কোন ঘরে কোটির ঘরে এরপরে হচ্ছে 7 লক্ষ একক দশক শতক হাজার কোটি লক্ষ এখানে হবে আমাদের 7 লক্ষ তারপর হচ্ছে 5000 একক দশক শতক হাজার 5000 আর এককের ঘরে আছে কত 9 তাহলে বাকিগুলো কি করবো আমরা 0 দিয়ে দিই এখন দেখো প্রথম তিন ঘর পরে তারপর দুই ঘর পরে তারপর দুই ঘর পরে করে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 98 কোটি একক দশক শতক হাজার অযুত লক্ষ 7 লক্ষ 5000 9 আমাদেরকে এভাবে সংখ্যা গুলো কি করতে হবে কথায় থাকলে সেগুলোকে অঙ্কে লিখতে হবে দুই নাম্বারটা হচ্ছে আমাদের নিচে সংখ্যাগুলোকে কথায় লেখা এই কথায় লিখতে গেলে আমাদের হিসেব দরকার হবে বানান দিন সেজন্য আমি প্রথমেই বলেছিলাম 1 থেকে 100 পর্যন্ত বানানগুলো আমাদেরকে ভালোভাবে খেয়াল করতে আমি 2-এ 6 নাম্বারটা 6-এর মাঝখানে যে সংখ্যাটা আছে সেটা লিখতেছি 7 9 0 6 7 8 আমরা আগে কি করতে হবে যখন এভাবে অঙ্কে অঙ্কে থেকে কথা লিখবো আমাদেরকে দেশীয় সংখ্যারীতি প্রথম ইয়ারীতি অনুসারে আমাদেরকে কমা কমা দিয়ে নিতে হবে তাহলে প্রথম তিন ঘরে একটা কমা তারপরে দুই ঘরে একটা কমা এবার আমার করতে যে জিনিসটা সুবিধা হবে একক দশক শতক হাজার অযুত লক্ষ তাহলে আমার হচ্ছে কত লক্ষ 7 লক্ষ একক দশক শতক হাজার দেখো এই হাজারের ঘরে এককের ঘরে হচ্ছে কত 0 আর এরপরে আছে 9 এই দুইটা মিলে আমাদেরকে হাজার করতে হবে তাহলে কত হাজার হচ্ছে 90 হাজার 90 হাজার তারপরে একক দশক শতক 6 শতক 78 এইভাবে আমাদেরকে কমা দিয়ে দিলে তখন আমাদের একক দশক গুনতে সুবিধা হয় আমি আবারও বলছি তাহলে দেশীয় সংখ্যা গঠন পদ্ধতিতে প্রথমে হবে তিন ঘর পরে তারপরে প্রতি দুই ঘর পরে পরে কমা যাবে আর আন্তর্জাতিক পদ্ধতিতে প্রতি তিন ঘর পরে পরে কমা যাবে তো প্রিয় শিক্ষার্থী এই 1 এবং 2 থেকে আমরা অঙ্কে লিখা এবং সংখ্যায় লিখা যে কথাগুলো সেগুলো সমাধানের চেষ্টা করেছি এবার আসো 3 নম্বরে আসি নিচে সংখ্যাগুলোতে যে সার্থক অঙ্কগুলো আছে তার স্থানীয় মান বের করার জন্য তাহলে আমরা প্রথমেই যে 0 থেকে 9 পর্যন্ত লিখেছি সেখানে আমরা কয় ধরনের সংখ্যা পেয়েছি না 2 ধরনের একটা হচ্ছে সার্থক আরেকটা হচ্ছে অভাগ্যের তো সার্থক অঙ্ক কোনগুলো যারা নিজেরাই নিজেরা একটা সংখ্যা প্রকাশ করতে পারে আর শূন্যটা হচ্ছে অভাব দেখা অর্থাৎ সে কারো অভাব ছাড়া নিজে একা একা কোনো সংখ্যা প্রকাশ করতে পারে না যেমন এখানে প্রথমে আছে কত 72
তিনের বাহাত্তর কথা সংখ্যাটা আছে, এখানে দুই হচ্ছে সাত্তর, সাত হচ্ছে সাত্তর, তাহলে এটা স্থানীয় মান দুই হচ্ছে দুই একক, এরপর এটা হচ্ছে সাত দশক। এইভাবে তোমরা অনুশীলনী এক দশমিক একে এক দুই এবং তিন নাম্বার অঙ্কগুলো করার চেষ্টা করবে। যদি কোনো অঙ্কে তোমাদের সমস্যা থাকে ক্লাসটা দেখার পরে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবে, আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে সেই অনুসারে সামনের দিকে আবারও করানোর চেষ্টা করব। অবশ্যই বাসায় একটা রুটিন মেনটেন করে পারো, বা স্কুলে যেই টাইমটা তোমরা থাকতে ওই টাইমটা স্কুলে ক্লাস করতেছে এরকম একটা রুটিন তৈরি করে ওই সময়টাই শুধু বই নিয়েও যদি বসো তাহলে আশা করি তোমরা অনেক কিছুই সিক্সের বই থেকে শিখতে পারবে। ফোর এবং ফাইভের কথা মাথায় রেখে তুমি নিজেই বুঝতে পারো যে তোমার কতটুকু পড়া হয়েছে, কতটুকু ফাঁকি দেওয়া হয়েছে, কি জানা হয়েছে, কি জানা হয়নি। একই রকমভাবে তোমরা যদি সিক্সও করো তাহলে পরবর্তী ধাপগুলো তো তোমাদের অনেক সমস্যা হবে। এরপরে আমাদের এই গণিতে আবার বীজগণিত নতুন একটা জিনিস তোমরা যা ক্লাস ফোর ফাইভে পাও নাই সেটা সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে ক্লাসটা নেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। ধন্যবাদ সকলকে।